के सफर के जश्न ईद मिलादुन नबी मुबारकबादी गुनागार जानाच्छि नाहमदुहुन सल्लल्लाहु रसूलिल करीम अम्मा बाद आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन सदकल्लाहु अज़ीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लमू तस्लीमा اللهم صل على سيدنا ومولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه صلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم উপস্থিত হাজরাত এখানে উস্তাদুল উলামা বসে আছেন আর উলামায়ে আহলে সুন্নাতের পুরো টিম আপনারা দেখতে পাচ্ছেন আর বেশ কিছু হাজী সাহেবকে আমি সামনে দেখতে পাচ্ছি আমি দু তিনটা কথা বলেনি নাকিবে আহলে সুন্নাত হাফেজ সাহেব কিবলা তো বলে দিয়েছেন মা অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ পড়ব যদিও আওয়াজ ফাটা আছে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যার জন্য একটা দু মিনিটের কথা মাথায় এসেছে হযরত হাজি সাহেব আছেন ইসতেকে মাশাআল্লাহ পায় একজন হাজি সাহেবকে দেখতে পাচ্ছি আর সামনে তো দিকবি দিকে বসে আছেন হাজি সাহেব রাউজায়ে রাসূলের হাজিরি হাজি সাহেব গুণের ইনশাআল্লাহ হয়েছে আর হুজুর ওমরা করেছেন বাস ইনাদের দুয়ার বরকত পীর মসজিদের নিগাহে কারাম আল্লাহর মেহেরবানি যে আমি গুনাহগারও হাজির হয়েছিলাম আমারও জিয়ারত হয়েছে দোয়া করি নবীর নূরানী মঞ্চে যে আল্লাহ পাক আমাদের সকলকে মক্কা মদিনার হাজিরি নসিব করে দেন বলুন আমিন আমিন হাজরত গ্রামে হুজুর সবচেয়ে গুম্বাদে খাজরা এই যে দেখুন ঝান্ডা লেগে আছে ঝান্ডাতে কিন্তু নবী পাকের সবুজ রঙের যে গুম্বাদে খাজরা গুম্বুজটা লক্ষ্য করে দেখবেন যিনারা হাজি সাহেব ওনারা তো দেখে এসছেন আদা শ্লোকের জন্য বলছি লক্ষ্য করে দেখবেন গুম্বাদে খাজরা যেটাকে আমরা মোচা বলি গুম্বুজের উপরে থাকে না মোচার নিচে দেখবেন একটা ছোট্ট করে ছিদ্রর মতো মনে হবে ওটা বাস্তবে ছিদ্র ছিল তবে শুরুতে যখন গম্বুজটা তৈরি হয়েছিল তখন কিন্তু ছিদ্র ছিল না তখন বন্ধই ছিল ওই ছিদ্রটা কেন করা হয়েছিল ছিদ্র করার পর আবার পরবর্তীতে বন্ধ করা হয়েছিল ওটা কেন করা হয়েছিল আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম না ইনশাআল্লাহ তাআলা এর অর্থ তো অনেকে জানেন আর আমি এর সঙ্গে সঙ্গে এই কারণটাও আপনাদেরকে বলবো আর আমরা শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত উলামায়ে আহলে সুন্নাত একটাই ভাষা বলছিলেন আমি বসে বসে শুনছিলাম আপনারাও শুনছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নবী দিওয়ানাকে কেন আমরা বলবো যে জোরে বলেন সুবহানাল্লাহ নবী ইশক ও মহব্বতে এমনিতেই ঝুমে যাবেন যে হযরত এরাবি সুবহানাল্লাহ বললে যে লস হবে তা তো কোনো ব্যাপার নেই জিজ্ঞাসা করুন উলামায়ে আহলে সুন্নাতকে